যৌন মিলন বিবিধভাবে আপনার শরীরের জন্য বিশেষ উপকারী, তার উল্লেখযোগ্য কিছু বর্ণনা আজ আমরা এই ভিডিওতে দেব। তার আগে আমাদের ছোট্ট নোট ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দেবেন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আসুন আমরা জেনে নিই যৌন মিলন উপকারিতা সম্পর্কে জেনে নিই। যেমন শারীরিক মিলনের দুশ্চিন্তা রোধ করে থাকে, যৌন মিলনের একটা বড় সুবিধা হলো এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং মোটের ওপর দুশ্চিন্তা রোধ করে থাকে। নিয়মিত যৌন মিলনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ভালো যৌন স্বাস্থ্য মানে উন্নত শরীর স্বাস্থ্য এবং সুস্থতা। সপ্তাহে একবার কিংবা দুইবার শারীরিক মিলন করলে ইমিউনোগ্লোবিন নামক অ্যান্টিবডির স্তর বৃদ্ধি করে, যা আপনাকে ঠান্ডা লাগা, নাক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদিকে রক্ষা করতে সাহায্য করে। যৌন মিলনে হার্ট অ্যাটাকের আশঙ্কা কমিয়ে দিতে সাহায্য করে। শারীরিক মিলনে অতিরিক্ত ক্যালোরি কমে। 30 মিনিটের শারীরিক মিলনে 85 ক্যালোরি কিংবা তার থেকেও বেশি শক্তি খরচা হয়। অর্থাৎ 42 বার আধা ঘন্টা মিলনে 3570 ক্যালোরি দহন করতে সমর্থ হয়, যা ওজন কমাতে সাহায্য করে। শারীরিক মিলনে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে। 2 বার অথবা 3 বার শারীরিক মিলনের ফলে প্রাণনাশক হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায়। নিয়মিত যৌন মিলনে আন্তরিকতা বৃদ্ধি, স্বামী স্ত্রী পরস্পরের প্রতি বিশ্বাস স্থাপন এবং ভালোবাসা শক্তিশালী করে। যৌন মিলনে আত্মসম্মান বোধের উন্নতি করে। যৌন মিলনে 237টি কারণের মধ্যে আত্মসম্মান বোধের উন্নয়ন মিলনের একটা উল্লেখযোগ্য কারণ হয়। শারীরিক মিলন বা যৌন মিলনের মনের জোর বাড়তে সাহায্য করে। যৌন মিলনে ব্যথা নিরাময় করে। অন্তরঙ্গতার ফলে যখন অক্সিটক্সিন হরমোন প্রচণ্ড ক্ষরণ হয়, তখন ইন্ড্রোপিন হরমোনের উৎপাদন বৃদ্ধি পায়। ইন্ড্রোপিন কার্যকরী ব্যথানাশক, ফলে প্রাকৃতিকভাবেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। যৌন মিলনের একটা ভালো ব্যায়াম, স্বামী স্ত্রীর সহবাসে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত হয়, তার ফলে যৌন মিলনে একাধিক ব্যায়ামের কাজ করে এবং আপনার অনেক ক্যালোরি খরচ হয়, যার ফলে কোলেস্টেরলের মাত্রা কম হয়, রক্ত প্রদাহ ভালো করে, এই কথাই জানিয়েছে গবেষকরা। যৌন মিলনে মূত্রাশয় এবং মূত্রনালী ক্যান্সারের ঝুঁকি কমায়। নিয়মিত শারীরিক বা যৌন মিলনে নিদ্রা ভালো হয়। মিলনের পূর্ণতৃপ্তিতে যেমন অক্সিটক্সিনের হরমোন নিষ্কৃত হয়, তা পরবর্তীতে ঘুমে সাহায্য করে। নিয়মিত মিলনের ফলে কর্মক্ষমতা বাড়ে। শারীরিক মিলনের সময় শরীর থেকে প্রচুর পরিমাণে হরমোন নিঃসৃত হয়, যার ফলে দুজনের কার্য ক্ষমতা বাড়ে। পাশাপাশি নিয়মিত শারীরিক মিলনের ফলে যৌবন বাড়ে বলেও গবেষকদের ধারণা। যৌন মিলনে সৌন্দর্য বাড়ে। শারীরিক মিলনের হরমোন নিঃসরণের ফলে রক্ত প্রবাহের মাত্রা বেড়ে যায়, যার প্রভাবে ত্বকের উপর পড়ে। শারীরিক মিলনের ফলে নারীদের শরীর থেকে অ্যাস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয়, যার দ্বারা তার চুল এবং ত্বক উজ্জ্বল ও আকর্ষণীয় হয়ে ওঠে, আয়ু বেড়ে যায়। বহু বছর সুস্থভাবে বাঁচতে যদি চান, তাহলে আজ থেকে সপ্তাহে 2-3 বার অন্তত শারীরিক মিলন লিপ্ত হন, এমনটাই বলছেন অস্ট্রেলিয়ান গবেষক। তিনি প্রমাণ করেছেন যে যারা সপ্তাহে কমপক্ষে 3-4 বার সেক্স করেন, তাদের কোনো রোগের কারণে মৃত্যুর সম্ভাবনা থাকে না। স্পার্ম কাউন্টের উন্নতি ঘটে। ভাইরাল ফিভার দূর করতে সাহায্য করে। সপ্তাহে 2-3 বার শারীরিক মিলন যদি করা হয়, তাহলে ইমিউনিটি পাওয়ার বাড়ে এবং অ্যান্টিবডির সংখ্যা বৃদ্ধি পায়। শারীরিক মিলনের সময় মেয়েদের পেলভিক মাসল শক্তিশালী হয়ে ওঠে, ফলে প্রসাব সংক্রান্ত নানাবিধ সমস্যা কমে যায়। সেই সঙ্গে ইউরিন লিকেজ বা প্রস্রাবের সময় নানাবিধ অসুবিধা কমতে শুরু করে, রক্তচাপ স্বাভাবিক রাখে। যারা রক্তচাপের সমস্যায় ভুগছেন, তারা সপ্তাহে 2-3 বার সেক্স করলে তারা এর ফল খুবই পাবেন। যৌন মিলনে মাসিকের সমস্যা দূর করে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। গবেষকরা বলেছেন, যত শারীরিক সম্পর্ক করবেন, ততই আপনার বিশুদ্ধ অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে, আর এর ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, নিমেষে মাথা যন্ত্রণা দূর হয়। একেবারেই ঠিক শুনছেন, শারীরিক মিলনের সময় যদি শরীরে অক্সিটক্সিন সহ একাধিক ফিল গুড হরমোনের ক্ষরণ বেড়ে যায়, ফলে মাথা যন্ত্রণা আপনার কমতে শুরু করবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।